কদিন আগেই সঙ্গীত শিল্পী এসআই টুটুল দেশীয় ছবি জঙ্গনে অবাক করে দিয়েছিল। কেউ ভাবতেই পারেনি তানিয়ার সঙ্গে 23 বছরের সম্পর্ক চুকে যেতে পারে। সে খবর পুরনো হতে না হতেই এবার প্রকাশ হলো পূর্ণিমার দ্বিতীয় বিয়ের খবর। 15 বছর পূর্বে পূর্ণিমা যে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেটাও যে ভেঙে যেতে পারে তা ভক্তরা অনুমানই করতে পারেননি। যদিও অনেকদিন ধরেই আহমেদ ফাদ জামালের সঙ্গে একটা বড় দূরত্ব লক্ষ্য করা যাচ্ছিল। 2007 সালে বিয়ের পরে পূর্ণিমা চলচ্চিত্রে অনেকটা অনিয়মিত হয়ে পড়েন। 2014 সালে কোলজোড়ে আসে কন্যা সন্তান আরশিয়া উমাইজা। গত কয়েক বছর ধরে জামালের সঙ্গে আলাদাই থাকছিলেন। হুট করেই বৃহস্পতিবার রাতে পূর্ণিমা দিলেন বিয়ের খবর। পাত্র আশফাকুর রহমান রবিন, তিনি পেশায় বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা। পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। বিষয়টি নিয়ে আহমেদ ফাদ জামালেরও প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেননা পূর্ণিমার বিয়ের খবরের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ফাদ জামালকে ক্রমাগত ফোন কল ও মেসেজ করেছিলেন বিষয়টি আসলে কিনা সেটা জানার জন্য। আহমেদ ফাদ জামাল ফেসবুকে পূর্ণিমার নতুন জীবনের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, তার জন্য শুভকামনা, আমার মেয়ের জন্য সবসময় দোয়া রাখবেন। এই পোস্টে অযাচিত ফোন কল ও মেসেজের কারণে বিরক্তি প্রকাশ করেন জামাল। তিনি লিখেছেন, দয়া করে আমাকে ফোন করা ও মেসেজ দেয়া বন্ধ করুন, যা হয়েছে খুব ভালো, মানুষের জীবনেই এটা হয় আমি জানি। এদিকে রবিনের সঙ্গে বৃহস্পতিবার রাতে বিয়ের খবরটি নিশ্চিত করেন পূর্ণিমা। তিনি বলেন, কাজের সূত্র ধরেই রবিনের সঙ্গে পরিচয়, 3 বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর থেকে ভালোবাসা শুরু হয়। বিয়ের পরেই পূর্ণিমা সহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন, কারো কারো কোভিড ছিল, সে কারণে তার বিয়ের খবরটি জানাতে দেরি হয়েছে বলে জানান এ নায়িকা।